দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিও, যারা নতুন করে খামার করতে চাচ্ছেন এবং যারা নতুন করে খামার করেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা চলে আসছি নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নে রায়হান ভাইয়ের ছাগলের খামারে। আজকে ওনার খামারটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, কিভাবে ছাগলের জন্য ঘর তৈরি করেছেন, শীতের সময় ছাগলের রুম গরম রাখার জন্য কি করেছেন, এই সময় ছাগলকে কি কি খাওয়াচ্ছেন, কিভাবে ছাগলকে সঠিকভাবে খাবার বণ্টন করছেন, এই বিষয়গুলান। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। রায়হান ভাই একজন অভিজ্ঞ আসলে খামারি বললেই চলে, দীর্ঘদিন থেকে খামার করতেছেন। রায়হান ভাই, নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনাকেও অনেক অভিনন্দন। রায়হান ভাই, এখন পর্যন্ত কত বছর হইল আপনার খামার করার? এই মোটামুটি 5 বছর চলতেছে। 5 বছর? 5 বছরের সঙ্গে জড়িত। আচ্ছা, একটা বিষয় বলবেন, 5 বছর আগে যখন শুরু করছিলেন তখন কতগুলো ছাগল ছিল আর বর্তমান কি আছে? তখন তো আমার প্রথম যখন শুরু করি 4টা ছাগল থেকে, হ্যাঁ, তারপরে আস্তে 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 এখন আমার মানে বেশি ছাগল অবশ্য রাখি না, আপনার 30টা 35টা এরকমই থাকে। আচ্ছা, অনেক সময় অনেকজনের মুখে শুনি যে হাই কোয়ালিটির ছাগলে লাভ বেশি, দেশি ছাগলে লাভ বেশি, ক্রস ছাগলে লাভ বেশি। আপনি তো 5 বছর থেকে খামার করতেছেন, আসলে কোন ছাগলটাতে লাভ বেশি হয়? আমার কাছে ক্রসটাতেই বেশি লাভ। ক্রসটাতে কেন লাভ বেশি হয় আপনার মনে হয়? দেশি তো আর হাই তো হাই, অনেক দাম, কিন্তু ক্রসটা অল্প মূল্যে আর কি কেনা যায়। এদের বাচ্চা দেওয়ার ক্ষমতা প্রায় দেশিদের মতোই চলে আসে, আর যেগুলো হাই কোয়ালিটি এগুলো এরা প্রায় দীর্ঘ 1 বছর নিয়ে নেয় একবার বাচ্চা দিতে। আর ক্রসগুলো আপনি দেশি ছাগল যেমন বছরে 2 বার বাচ্চা দেয়, 2 বার তো দেয় না, ওর সাথে আরও 2 মাস অতিরিক্ত লাগে, 14 মাস লাগে। হ্যাঁ, 14 মাস লাগে। সেম ক্রস ছাগলগুলোও 14 মাস লাগে বাচ্চা দিতে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে রোগ প্রতিরোধের ক্ষমতার দিক দিয়ে কোনটার বেশি মনে হয় আপনার কাছে, আপনার অভিজ্ঞতা থেকে? আমার অভিজ্ঞতাতে আমার কাছে ক্রসটাই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মনে হয়, যেহেতু আমি এটি নিয়েই মানে দীর্ঘদিন থেকে আছি, আমি এটির সাথে জড়িত, আমার কাছে এটাই ভালো লাগে। আচ্ছা, বর্তমান তো শীতের মৌসুম আসছে, হ্যাঁ, এখন তো অনেক ঠান্ডা আমাদের উত্তর অঞ্চলে, এই সময় আসলে ছাগলকে কি খাওয়াচ্ছেন আর রাত্রেবেলা কিভাবে রাখতেছেন? আমি শীতের বেলার জন্য ছাগলকে আপনার খোল দিতে হবে, সরিষার খোল, আবার ওর সাথে আপনি দুধের ফিডটা দিতে পারেন, আবার বুটের খোসা। এখন ধান আছে, আমি ধানটা ভেঙে দেই আপাতত, আর ওর সাথে খড় দিতেছি, খড় কাটা, আর আমার খেতে ঘাস আছে, ঘাস খাওয়াইতেছি। যখন ঘাস একটু কম থাকে তখন গাছ থেকে কিছু পাতা টাতা পারে খাওয়াই, মাঝে মাঝে আর কি পাতা দেই। আচ্ছা ভাই, রুচিটা ঠিক থাকে। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, আমরা অনেক সময় দেখি ছাগলের দুধ থাকে না, কোনটা মানে এই খাবারের মধ্যে কোন খাবারটা খাওয়াইলে ছাগলের দুধটা আপনি ভালো পান? যখন দেখবেন কোনো ছাগলের আপনার দুধ হচ্ছে না, দুধ শুকিয়ে যাইতেছে, তখন ওই ছাগলটাকে আপনি আলাদাভাবে বুট দিতে হবে 1-2 মুঠ, ওর সাথে আপনার ফিড থাকবে গমের ভুষি, এবং যেটা বুটের খোসা থাকে ওইটা আপনি দিবেন, দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। আর ওর সাথে আপনার খুদি ভাত যদি আপনি খাওয়াইতে পারেন, তবে খুদি ভাতের পরামর্শ সবাই দিবে না, কিন্তু খুদি ভাতও যদি আপনি খাওয়াইতে পারেন, ওই ছাগলের আপনার দুধ হবে, যে ছাগলের দুধ হবে না, দুধ শুকিয়ে যায়, ওই ছাগলে এই কয়টা জিনিস খাওয়াবেন, কয়বেলা খাওয়াবে, ওই আপনি 2 বেলা খাওয়াবেন, সকাল বিকাল 2 বেলা, মনে করেন হাতের মুঠ দিয়ে 2 মুঠ বুট। হ্যাঁ হ্যাঁ, 2 মুঠ বুট, আপনি 2 মুঠ ফিড, একটা ছাগলের জন্য 2 মুঠ বুট, 2 মুঠ ফিড, 2 মুঠ বুটের ভুষি, বুটের খোসা দিলেন, 2 মুঠ গমের ভুষি, আর ওর সাথে 2 মুঠ আপনি খুদ দিলেন, 2 মুঠ খুদ তো রান্না করলে তো বেশি হয়ে যাবে, তো এইটুকু আপনি দিয়ে দেবেন, দেখবেন যে একটা ছাগল। এটা কি রান্না করে দিবে না এমনি? না, রান্না করে দিতে হবে, এটা সিদ্ধ করে দিতে হবে, সিদ্ধ করে। আচ্ছা, যেহেতু শীতের মৌসুম, এই সময় ছাগলকে কি কি খাওয়াচ্ছেন একটু আমি আপনার খাবারটা দেখব। আচ্ছা আচ্ছা, আমি এই যে এখন মাখাবো। আচ্ছা, এটাতে কি কি থাকবে? তো ওই যে আমি যা যা বললাম সেগুলো থাকবে। আচ্ছা, এমনিতে তো ফিটে তো 7-8টা উপাদান থাকে। আচ্ছা, এটা খড় কাটা, আর যেগুলি উপাদান আছে পানি দিয়ে মিক্স করে নিছেন? পানি দিয়ে মিক্সার করে নিয়ে নিছি। এখন নাড়াচাড়া দিতে হবে, পানি কি কম হয়ে গেল ভাই নাকি আরো কাপ পানি দিতে হবে? পানি ঠিক আছে, এটা মাখা মাখা করে দিবেন, মাখা মাখা হয়ে যাবে।
আর শীতের মধ্যে বেশি পানি খাওয়ানো যাবে না, পানি ওরা আলাদা করে খাবে যার যতটুকু দরকার। খাবারটা ওই জন্য শুকান শুকান দেওয়াই ভালো, খাবারের সাথে পানি দেওয়া যাবে না। হুম, খাবারের সাথে অত চুপচুপা করে, চুপচুপাও খায় দিলে খাবে না কেন, খাবে কিন্তু ঠান্ডা লাগে, ওই অভ্যাসটা করাইতেছি না, এটাই ভালো। এই খাবারটা যদি বেশিও হয় নষ্ট হবে না। আর পানি দিয়ে যদি আপনি খাবারটা মাখায় রাখেন, পানিটা আপনি সকালে মাখাবেন বিকালে আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে যদি না খায়। আর শুকান করে খাবারটা মাখালে সুবিধা একটাই, এই খাবার আপনি কালকেও খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না, শুকান কোনো নষ্ট হবে না। ভাই কতগুলো ছাগল খাবে এইখানে? আপনি 25-30টা ছাগল খাবে, 25-30টা এটু খাবে, আর সাথে আপনার ঘাস খাবে, আল্লাহ দিলে ফ্যাট বেড়ে যাবে। এটা কয় বেলা খাওয়াচ্ছেন? এটা আমি এক বেলাই খাওয়াই। এই মাখাটা হয়েছে এক বেলা খাওয়ার? হ্যাঁ, এই খড়কাটা আপনার মানে দানাদার আইটেমটা এক বেলা খাওয়ার? হ্যাঁ, এক বেলা। আর বা আর এক বেলা হয়েছে আপনার এই যে ঘাস, দুই বেলা। মিক্সটা ভালো করে করতে হবে, মিক্সটা ভালো করে করতে হবে। এই যে এখানে দলাটা আছে, এখানে আপনার খাবারটা বেশি আছে, এই যে এগুলিতে ছাগল খাবে ভাই? হ্যাঁ, এগুলোতে খাবে। আচ্ছা, এগুলোতে খাইলে ছাগল নষ্ট করবে না। আচ্ছা, এটা বাঁশ দিয়ে আর ড্রাম কেটে তারপরে তৈরি করছেন? হ্যাঁ, এগুলিতে দিলে সুবিধা হচ্ছে ছাগল ফেলবে না। হুম, শুধু মাথা ঢুকাই দিয়ে খাবে? হ্যাঁ, মাথা ঢুকাই দিয়ে খাবে, কোনো খাবারের নষ্ট নাই। কোনো ময়লা রাখা যাবে না, এইখানে খাবে বাচ্চাগুলো। ও, বাচ্চাদের জন্য আলাদা? হুম, বাচ্চাও এখন বড় হয়ে গেছে, পরে সেম একসাথে খাইতে পারে, বাচ্চা পুরানি এখন পরে একসাথে পারে, এখন আবার ছোটো বাচ্চা উঠতেছে। তারপর আনুমানিক কতগুলো খাবার লাগে ভাই? কি এইগুলো? হ্যাঁ, মোটামুটি এখানে তো হয়ে গেছে আপনার প্রায় 20-25 কেজির মতো হয়ে গেছে পানি টানি দিয়ে। 25 কেজি? হুম, এটা ধরাই চলে, এক একটা ছাগল আধা কেজি 1 কেজি খায়। হ্যাঁ, 3 পোয়া করে পড়ে গেছে। 3 পোয়া? সবাই তো আর এক সমান খায় না, বাচ্চাগুলো একটু হাফ কেজি বা 1 পোয়া খাবে, কেউ আবার খাবে আপনার বুড়ানিগুলো খাবে 1 কেজি 1.5 কেজি। ঠান্ডাতে যদি আমি ছাড়ি সেই ক্ষেত্রে ছাগলের রোগ বেশি হবে, ঠান্ডা ঠান্ডা ছাগল সহ্য করতে পারে না। ও, এই জন্য রোদ উঠে গেলে তখন ছাড়েন? এই যে রোদ উঠে গেছে সকালবেলা, এখন আমি ছাগল ছাড়বো, তাহলে দেখবেন যে ছাগলে অসুস্থ হবে না। আল্লাহ দিলে এবার আমার ছাগলে পিপিআর ধরে নাই। হ্যাঁ, ঠান্ডাতে আল্লাহ দিলে খুব সুন্দর আছে, মানে সঠিক ব্যবস্থাপনার জন্য ভালো আছে। ওই কিছু কিছু ছাগল আমি বেঁধে রাখি যেগুলো ঢিসা ঢিসি করে। হ্যাঁ, ও বুড়ানি ছাগলগুলো কি বেঁধে রাখেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বুড়ানি ছাগলগুলো বেঁধে রাখি, ব্যবহার করতেছি। একটা বিষয় বলেন, ঠান্ডার জন্য কি কি করছেন? ঠান্ডার জন্য ওই যে এইভাবে ঘিরা দিয়ে রাখছি যাতে বাতাস না ঢুকে, এবং ইয়া বিছায় দিয়ে রাখছি খড় নিচে থেকে যাতে ঠান্ডা না ওঠে। আচ্ছা, এটা হইছে আপনার প্লাস্টিক? প্লাস্টিক, হ্যাঁ। এটা তিরপল যেটাকে বলে? হ্যাঁ, এটাকে তিরপল বলে। এই যে এখানে আবার এই যে মশারি বা মশার টশার জন্য, তবে এটা এখনো মানে ক্লিয়ার ভাবে আর কি লাগাই নেই। আচ্ছা, এটা লাগাইছেন বাতাসের প্রোটেকশন হবে? হ্যাঁ, বাতাসের জন্য। আর এই মশারি দিছেন যাতে মশা ঢুকতে না পারে? তবে এই মশারিটা এমন আপনার বাতাসেরও কাজ করতেছে আমার এখানে। নিচে থেকে যাতে ঠান্ডাটা উঠে আসে,
ঠান্ডা না লাগে। আচ্ছা ঠিক আছে, এই জন্য সুন্দর ব্যবস্থাপনা। আসলে এই খড়টা কি আজকেই সরাই ফেলবেন? না, এগুলো এগুলো যে এখন ছাগল ছাইলাম, এখন এই খড়গুলো আবার রোদে দিব, রোদে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আচ্ছা, তাহলে একেবারে পরিষ্কার হয়ে গেল। আর এই যে উপরে প্লাস্টিক দিছেন মনে হয়, হ্যাঁ এটা দিছি সাদা প্লাস্টিক, হ্যাঁ ওটা মানে আলোটা আসবে, হ্যাঁ আলোটা এদিক দিয়ে আসবে, কিন্তু বাতাস ঢুকবে না, বাতাস ঢুকবে না। আচ্ছা, যাক আপনি অনেকদিন থেকে খামার করতেছেন তো আপনার কাছে অনেক কিছু দেখা যায়। ভাই এর আগে তো দেখছিলাম বড় বড় লাইট লাগাইছিলেন, এবার লাইট ছোট কেন? হ্যাঁ এবার তো ঘরটাই দেখলেন তো, আপনি ঢুকেই দেখতেছেন এমনি গরম। হ্যাঁ যদি মানে আছে আমার ই আছে, যদি ভালের দরকার হয় আমি ভাল দিয়ে দেবো, তবে এখন এইখানে দরকার নাই ওই জন্য দিতেছি না। আচ্ছা ভাই, আনুমানিক এখন এখানে কতগুলো ছাগল রাখা যাবে? এখানে আপনার 100 ছাগল রাখা যাবে। 100? তাহলে বড় ছাগলগুলো বেঁধে রাখতেছেন? হুম বড় ছাগল। আর ছোট ছাগলগুলো ছেড়ে দেওয়া, ছোটগুলো ছেড়ে দেওয়া থাকে। আচ্ছা আসেন দেখি আপনার ছাগলগুলো কেমন খাচ্ছে। ভাই এখানে কত শতাংশ জায়গা আছে? এখানে আছে আপনার 16% জায়গা আছে পুরাটাই। পুরাটাই? হ্যাঁ 16%। হ্যাঁ এর ভিতরে ঘুরে ফিরে ছাগল খাই দেয়? হ্যাঁ ঘুরে ফিরে। আর রেস্ট এই যে এখানে যেগুলো আবার ডিসা ডিসি করে ওদেরকে আবার বেঁধে দিতে হবে, হ্যাঁ নাহলে এরা কি করবে ওই দুষ্টমনি করবে। আচ্ছা আর একটা জিনিস দেখতেছি, এইটা কি বানাইছেন ভাই? কোনটা? এই যে খড় দিয়ে খড়ে একটা ঘর দিচ্ছি, এটা দিনের বেলা ছাগল খাওয়ার জন্য। ও ডে নাইট আর কি, ডে শেল্টার। হ্যাঁ মানে দিনের বেলা এখানে খাবে, হ্যাঁ ছায়া জায়গায়, আর খাওয়া শেষ হলে তারপরে যাই আপনার রোদে থাকবে। আচ্ছা এটা তো গরমের দিনের জন্য বেশি সুবিধা হয়, গরমে তবে এটা শীতের জন্য ভালো, এখানে গরম লাগে। এটা এরপরে ঘর টর করলে আমরা এই এইভাবেই করবো, ওই টিন দিয়ে বা মাটির টিন দিয়েও আর করবো না। আচ্ছা ভাই ক্রসের কি কি জাত আছে এখানে? এখানে আপনার তোতাপুরীর ক্রস আছে, যমুনাপুরীর আছে, শিরোহির আছে, হ্যাঁ মানে এইগুলো আর কি মিক্সড ব্রিডিং বলা হয়, আমরা তো বলি আর কি ক্রস। পিওর ব্রিড থেকে যখন পিওর ব্রিড দুই পিওর ব্রিড যখন মানে ইয়া হয় সেটা হচ্ছে আপনার ক্রস, কিন্তু আমাদের এটা মিক্সড ব্রিডিং পড়ে। বাংলাদেশ সবাই জানে এগুলো ক্রস আর, হ্যাঁ বাংলাদেশে তো সবাই জানে এগুলি ক্রস, এটাকেই ক্রস বলে, আমরা ওইভাবে বলি। বাচ্চার প্রোডাকশন কোনটাতে ভালো পাচ্ছেন ভাই? হ্যাঁ মিক্স ব্রিডিংয়ে ভালো আসতেছে, তবু আপনি পিওর ব্রিড দিয়ে দিয়ে যখন করা হবে তখন হিসেব ভিন্ন, ওইটারও প্রোডাকশন আলাদা ভালো। এখন কী কী পাঠা আছে আপনার এখানে? এ আমার শুধু তোতাপুরি পাঠা আছে। এটা তোতাপুরি পাঠা সাদাটা? না না না, এটা হচ্ছে ইয়া, এটা মাছাগল পাঠা আলাদা। ও ওর মানে একের সাথে এদের খাওয়া দাওয়া হবে না, পাঠা পাঠাকে আলাদা রাখছেন? আলাদা রাখছি। আচ্ছা কিন্তু এর সাইজ দেখে মনে হচ্ছে পাঠা। হ্যাঁ দেখা সাইজ দেখা যায় পাঠার মতো, অনেক বড় ছাগল পাঠাটাও পরে এই সাইজেরই। ভাই শীতে প্রাথমিকভাবে রোগ বালাই হচ্ছে কিনা? শীতে প্রাথমিকভাবে ওই যে আপনি একটু সর্দি ইয়াটিয়া হবে, হ্যাঁ পানি একটু যদি বেশি খায় সর্দি লাগবে, পানিটা পরিমাণ মতো খাওয়াইলে তাহলে সর্দিটা লাগবে না। ও এই বাচ্চাগুলো ছোটো বাচ্চাগুলো আর মায়ের সাথে খাইতেছে, খাক। এখন বাচ্চা কতগুলো আছে ভাই আপনার এখানে? এখন বাচ্চা আছে এই নতুন বাচ্চা চারটা, চারটা বাচ্চা আছে। আচ্ছা রায়ন ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে দিলেন, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তো। আমার নাম আবু রায়হান, আমার বাড়ি রংপুর বিভাগ নীলফামারী সদর, 4 নং পলাশবাড়ি ইউনিয়ন। ও এখানেই আপনার বাসা? হ্যাঁ। আচ্ছা দীর্ঘ 5 বছর থেকে খামার তো করতেইছেন, কেউ যদি দেখতে চায় বা পরামর্শ নিতে চায় নিবে, সমস্যা নেই, আমি দিয়ে আসতেছি তখন থেকে যত দূরে সম্ভব আর। সেক্ষেত্রে আপনি যে ঠিকানা দিচ্ছেন সেই ঠিকানায় এসে দেখে যেতে পারবে, প্রজেক্টও দেখতে পারে, পরামর্শও নিতে পারে। হ্যাঁ আচ্ছা রায়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ জানছিলেন রায়ন ভাইয়ের ছাগল লালন পালন সম্পর্কে, শীতে কীভাবে ঘরের মধ্যে ছাগল রাখতেছেন, কী কী খাওয়াচ্ছেন, ওনার অভিজ্ঞতা থেকে উনি বলার চেষ্টা করছে, কোনো মন করা কথা বলে নেই। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকলে এরকম অভিজ্ঞ খামারিদের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো।